হ্যালো স্টুডেন্টস, আমরা ভারতীয় ইতিহাসের অষ্টম অধ্যায় সুলতানি আমল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, যেগুলো এক্সাম পারপাস খুবই ইম্পর্টেন্ট। সোনাল স্টার্ট, প্রথম প্রশ্ন দেখো, আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেন? 712 খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু জয় করেছিলেন। তরয়ানের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? 1192 খ্রিস্টাব্দে তরয়ানের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। দিল্লির সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক দিল্লির সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন। দিল্লির সুলতানি শাসন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1206 খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয়। নেক্সট হচ্ছে, তাজ বংশ কে প্রতিষ্ঠা করেন? কুতুবউদ্দিন আইবক তাজ বংশ প্রতিষ্ঠা করেন। লাক্সবক্স উপাধি কে গ্রহণ করেছিলেন? কুতুবউদ্দিন আইবক লাক্সবক্স উপাধি গ্রহণ করেছিলেন। অলবেনি কে ছিলেন? অলবেনি ছিলেন আরব পর্যটক ও তহকিক হিন্দ গ্রন্থের রচয়িতা। নেক্সট হচ্ছে, সুলতান মাহমুদের ভারত আক্রমণকালে কোন পর্যটক ভারতে আসেন? অলবেনি। সুলতান মাহমুদের ভারত আক্রমণকালে অলবেনি ভারতে আসেন। নেক্সট হচ্ছে, তারিখে সিন্ধ, তারিখে সিন্ধ গ্রন্থটি কার লেখা? মীর মোহাম্মদ মাসুম। তারিখে সিন্ধ গ্রন্থের লেখক হচ্ছেন মীর মোহাম্মদ মাসুম। প্রথম তরয়ানের যুদ্ধে কে পরাজিত হন? মোহাম্মদ খড়ি প্রথম তরয়ানের যুদ্ধে পরাজিত হন। কুতুবউদ্দিন আইবকের পর কে দিল্লির সিংহাসনে বসেন? কুতুবউদ্দিন আইবকের পর দিল্লির সিংহাসনে বসেন আরাম শাহ। দিল্লির প্রথম মহিলা শাসক কে ছিলেন? রাজিয়া। ইলতুৎমিশের পর কে দিল্লির সিংহাসনে বসেন? রাজিয়া। রাজিয়া হচ্ছেন দিল্লির সিংহাসনে প্রথম মহিলা শাসক এখন পর্যন্ত। খালজি বংশের প্রতিষ্ঠাতা কে? খলজি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন জালাউদ্দিন ফিরোজ খলজি। মালিক কাপুর কে ছিলেন? মালিক কাপুর ছিলেন আলাউদ্দিন খলজির বিশ্বস্ত সেনাপতি। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দিল্লির কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য জয় করেন? আলাউদ্দিন খলজি প্রথম দাক্ষিণাত্য জয় করেছিলেন। কে প্রথম রেশন ব্যবস্থা চালু করেন? আলাউদ্দিন খলজি রেশন ব্যবস্থা চালু করেছিলেন। কিতাবুল রাহেলা গ্রন্থটি কার লেখা? ইমন বৌদ্ধতা। কিতাবুল রাহেলা গ্রন্থটি কার লেখা? ইমন বৌদ্ধতা। নেক্সট হচ্ছে, হিন্দুস্থানের তোতা পাখি কাকে বলা হয়? তার বিখ্যাত গ্রন্থ কি? আমির খসরু। হিন্দুস্থানের তোতা পাখি বলা হয় আমির খসরু। তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে খাজাইন উল ফতোয়া, খাজাইন উল ফতোয়া। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে কোন পর্যটক ভারতে আসেন? ইবন বতুতা। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ইবন বতুতা ভারতে আসেন। তুগলক বংশের প্রতিষ্ঠাতার নাম বলো। তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সুলতান গিয়াসউদ্দিন তুগলক। কোন সুলতানের সময় তৈমুর লং ভারতবর্ষ আক্রমণ করেন? নাসিরুদ্দিন মোহাম্মদ শাহ। তুগলক বংশের প্রতিষ্ঠাতার নাম কি? তুগলক বংশের প্রতিষ্ঠার নাম হচ্ছেন সুলতান গিয়াসউদ্দিন তুগলক, সুলতান গিয়াসউদ্দিন তুগলক। কোন সুলতানের সময় তৈমুর লং ভারতবর্ষ আক্রমণ করেন? নাসিরুদ্দিন মাহমুদ শাহ। দিল্লির সুলতানি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? ইলতুৎমিস। দিল্লির সুলতানি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন ইলতুৎমিস। দিল্লির কোন সুলতান অধিক বয়সে সিংহাসনে বসেন? সুলতান গিয়াসউদ্দিন বলবন। নেক্সট প্রশ্ন, তৈমুর লং কোন বছর ভারত আক্রমণ করেন? তৈমুর লং ভারত আক্রমণ করেন 1398 সালে। শহীদ বংশের প্রতিষ্ঠাতা কে? শহীদ বংশের প্রতিষ্ঠাতা হলেন খিজির খাঁ। কোন যুদ্ধের পর দিল্লির সুলতান শাসনের অবসান ঘটে? প্রথম পানিপথের যুদ্ধের পর দিল্লির সুলতানি শাসনের অবসান ঘটে। লোদি বংশের শেষ সুলতান কে? লোদি বংশের শেষ সুলতান হচ্ছেন ইব্রাহিম লোদি। তুর্কিরা যখন বাংলা আক্রমণ করে তখন সেখানে শাসক কে ছিলেন? লক্ষণ সেন। কোন তুর্কি নেতা প্রথম বাংলা আক্রমণ করেছিলেন? বখতিয়ার খলজি। চীনা পর্যটক মা হুয়ান বাংলার কোন সুলতানের সময় ভারতে আসেন? বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সময়। দিল্লির কোন সুলতানের সময় চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেন? ইলতুৎমিস। নেক্সট হচ্ছে, বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
আলাউদ্দিন বাহমন সাহ বা হাসান গাঙ্গু। বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতাকে হরিহর ও বুক্কা মামত গাওয়ান কে ছিলেন? বাহমনি রাজ্যের সুলতান তৃতীয় মোহাম্মদ শাহের মন্ত্রী। বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? কৃষ্ণদেব রায়। বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ রাজা কৃষ্ণদেব রায়। বাহমনি রাজ্যের রাজধানী কোথায় অবস্থিত? গুলবর্গাতে। গুলবর্গা। তালিকোটার যুদ্ধ কোন বছর শুরু হয়? 1565 খ্রিস্টাব্দে তালিকোটা যুদ্ধ শুরু হয়। সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলা হয়ে থাকে। বাংলার আকবর কাকে বলা হয়? আলাউদ্দিন হোসেন শাহকে বাংলার আকবর বলা হয়। কাশ্মীরের আকবর কাকে বলা হয়? জৈনুল আবদিনকে কাশ্মীরের আকবর বলা হয়। নেক্সট প্রশ্ন, বাংলার ইলিয়াসাই বংশের প্রতিষ্ঠাতা কে? বাংলার ইলিয়াসাই বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ। আদিনা মসজিদ কোথায় অবস্থিত? মালদায়ের পান্ডুয়াতে অবস্থিত। আদিনা মসজিদ কে নির্মাণ করেন? আদিনা মসজিদ কে নির্মাণ করান? সুলতান সিকান্দার শাহ আদিনা মসজিদ নির্মাণ করান। কদম রসুল ভবন কে নির্মাণ করেন? নসরাত শাহ। হোসেন শাহের দুজন হিন্দু কর্মচারীর নাম বলো। হোসেন শাহের দুজন হিন্দু কর্মচারী হলেন রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী। শ্রী কৃষ্ণ কীর্তন কাব্যটি কার রচনা? কবি চণ্ডীদাস। কবি কঙ্কন কাকে বলা হয়? মুকুন্দ রামকে কবি কঙ্কন বলা হয়ে থাকে। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি কার লেখা? মালাধর বসু। সফরনামা কার লেখা? ফার্সি পণ্ডিত ইব্রাহিম কায়ুম ফার্কির লেখা। শ্রী চৈতন্য বাংলার কোন সুলতানের সমসাময়িক ছিলেন? সুলতান হোসেন শাহের সময়। রামচরিত মানস কার রচনা? কবি তুলসীদাস। অষ্টদিগ্গজ কার সভায় অবস্থিত ছিল? রাজা কৃষ্ণদেব রায়। ইবন বতুতা কোন সুলতানের সময় ভারতে আসেন? মোহাম্মদ বিন তুগলকের সময় ইবন বতুতা ভারতে আসেন। বিজয়নগরে আগত দুজন পর্তুগিজ পর্যটকের নাম বলো। পায়েচ এবং নুনিচ। নববৈষ্ণব ধর্মের প্রবর্তককে? শ্রী চৈতন্যদেব। অদ্বৈতবাদের প্রবর্তককে? জগদ্গুরু শঙ্করাচার্য। তোমাতে কার উপদেশবলি সংকলিত হয়েছে? কবির। শিখ ধর্মের প্রবর্তককে বা শিখদের প্রথম ধর্মগুরুর নাম কি? গুরু নানক। গ্রন্থ সাহিব কি? শিখদের ধর্মগ্রন্থ। চৈতন্য চরিতামৃত কার রচনা? কৃষ্ণদাস রা কবিরাজ। চৈতন্য চরিতামৃত রচিতা হচ্ছেন কৃষ্ণদাস কবিরাজ। দুইজন সুফিবাদীর নাম বলো। নিজামুদ্দিন আউলিয়া এবং মঈনুদ্দিন চিস্তি। দিল্লির কুতুব মিনারের নির্মাণ কার্য কে শেষ করেন? ইলতুতমিশ। সুফি শব্দের অর্থ কি? যারা দারিদ্রের প্রতীক রূপে পশমের পোশাক পরিধান করেন। নেক্সট হচ্ছে দিল্লির আলো বা চিরাকি দিল্লি কাকে বলা হয়? সুফি সাধক নাসিরুদ্দিন চিরাককে। সুরাবর্তী পন্থার প্রবর্তক কে? শেখ শিহাবুদ্দিন সুরাবর্তী। সুরাবর্তী পন্থার প্রবর্তক হচ্ছেন শেখ শিহাবুদ্দিন সুরাবর্তী। ভক্ত দাদু কে? মহারাষ্ট্রের একজন বিখ্যাত ভক্তিবাদী নেতা। ভক্ত দাদু হচ্ছেন মহারাষ্ট্রের একজন বিখ্যাত ভক্তিবাদী নেতা। কে সুলতান ই আজম উপাধি পান? ইলতুতমিশ সুলতান ই আজম উপাধি পান। বাত শিখন এবং গাজী কার উপাধি ছিল? সুলতান মাহমুদের উপাধি ছিল বাত শিখন এবং গাজী। মাহমুদের আক্রমণের প্রথম প্রতিরোধ করেন কে? প্রথম প্রতিরোধ করেন জয়পাল ও আনন্দপাল। শাহনামা কার রচনা? কবি ফিরোদৌসির রচনা হচ্ছে শাহনামা। তাবাকত ই নাসির কার লেখা? মিনহাজ ও সিরাজ।
তারিখি ফিরোজ শাহী গ্রন্থটি কার লেখা? জিয়াউদ্দিন বর্ণী। কৃষ্ণদেব রায়ের সভাকবির নাম কি? পদ্মান, কবি পদ্মান। আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? আলাই দরওয়াজা নির্মাণ করেন আলাউদ্দিন খলজি। দিল্লির কোন সুলতান কর্ম বিনিয়োগ কেন্দ্র তৈরি করেন? সুলতান ফিরোজ শাহ তুগলক। বড় সোনা ও ছোট সোনা মসজিদ কে তৈরি করেন? নসরত শাহ। রাজা গণেশ কে ছিলেন? ভাটুরিয়া ও দিনাজপুরের হিন্দু জমিদার। বিজয়নগরের রাজারা গোয়ার কোন পর্তুগিজ শাসককে স্বীকৃত দিয়েছিলেন? বিজয়নগরের রাজারা গোয়ার কোন পর্তুগিজ শাসককে স্বীকৃত দিয়েছিলেন? আলবুকার্ক।